আসসালামু আলাইকুম সবাইকে। এক দোকানের উপরে সাইনবোর্ডে লেখা ছিল যে এখানে কুকুরছানা বিক্রি করা হয়। সেই দোকানের সামনে একটা বাচ্চা যে দোকানদারকে জিজ্ঞেস করলো, আঙ্কেল এখানে কুকুরছানার দাম কত করে? তো সেই দোকানদারটা উত্তর দিল, এখানে 2000 থেকে 5000 টাকার মধ্যে কুকুরছানার হচ্ছে দাম, অর্থাৎ 2000 থেকে 5000 টাকার মধ্যে তুমি কুকুরছানা কিনতে পারবে। তখন বাচ্চাটা একটু মন খারাপ করে বললো, আঙ্কেল আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে 200 টাকা আছে, আপনি কি একটু কষ্ট করে আমাকে সেই কুকুরছানাগুলো দেখাবেন? সো দোকানদার বেশ খুশি মনে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে কুকুরছানাগুলোকে হচ্ছে দেখাতে নিয়ে গেল। সো তখন তার অনেকগুলো কুকুরছানা হচ্ছে ঘুরে দেখছিল। তখন বাচ্চাটা জিজ্ঞেস করলো, আঙ্কেল ওই কুকুরছানাটার কি হয়েছে? তখন সেই দোকানদার বললো যে ওই কুকুরছানাটা হচ্ছে খোরা, অর্থাৎ সেই কুকুরছানাটার পায়ে সমস্যা রয়েছে, সেটা ঠিক মতো হচ্ছে হাঁটতে চলতে পারে না। সো তখন বাচ্চাটা বললো, ইস, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি ওই কুকুরছানাটা কিনতাম। তখন দোকানদার বললো যে না, আসলে তুমি মন থেকে ওই কুকুরছানাটা চাও না, তুমি হয়তো বা তোমার কাছে যথেষ্ট টাকা নেই তাই তুমি ওই কুকুরছানাটা কেনার চেষ্টা করছো। তো বাচ্চাটা বললো, না আঙ্কেল আমি আসলে ওই কুকুরছানাটা হচ্ছে কিনতে চাই, যে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি আপনার এখানে গড়ে একটা কুকুরছানার দাম কত? বলছে 2-4 হাজার টাকা বা 2-3 হাজার টাকা। বলছে আমি 2 বা 3 হাজার টাকা দিয়ে ওই কুকুরছানাটা কিনতাম। তখন বললো, না তুমি আসলে ওই কুকুরছানাটা কেন চাইবে? ওই কুকুরছানাটা তো অন্য কুকুরছানার মতো, তোমার সাথে দৌড়াতে খেলতে কিংবা হাঁটতে পারবে না। তখন বাচ্চাটা আরও বেশি মন খারাপ করে বললো, সে বললো, না আঙ্কেল আমি হচ্ছে ওই কুকুরছানাটাকে বুঝতে পারবো। তখন বাচ্চাটা হচ্ছে তার পায়ের যে প্যান্টটা রয়েছে সেটা একটু উপরে উঠালো। তখন উঠিয়ে সে তার পায়ের দিকে দেখিয়ে বললো যে আঙ্কেল আমারও হচ্ছে পা নেই, অর্থাৎ ওই বাচ্চাটারও পাটা হচ্ছে লোহার তৈরি একটা অংশ। সো আমি হচ্ছে যেই কুকুরছানাটা আছে ওটাকে ঠিকমতো বুঝতে পারবো, আর আমিও অত বেশি দৌড়াতে পারি না কিংবা খেলতে পারি না, অর্থাৎ ওই কুকুরছানাটাকে আমি ঠিকঠাক হচ্ছে বুঝতে পারবো। সো এখানেই গল্পটা শেষ। আমরা সবসময় কিছু হলেই বলি যে ও আমাকে বুঝতে পারে না, বা আমাকে তো কেউ বুঝে না, মানে কি হবে আমাকে আসলেই কেউ বুঝে না, তোরা কেউ আমাকে বুঝিস না, এমন অনেকগুলো অভিযোগ করি। সো আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে বাদল সৈয়দ স্যারের বোধহয় সাধু সঙ্গ বই থেকে নেওয়া। তো সেখানে স্যার একটা গল্প বলছিলেন যে চট্টগ্রাম মেডিকেলে বোধহয় একটা রোগী হচ্ছে মেঝেতে শুয়ে আছে। তো সেখানে যে ইন্টার্ন ডাক্তার রয়েছে বা যারা হচ্ছে নার্স রয়েছে তারা সারাদিন খুব চেষ্টা করছে যে রোগীটাকে হচ্ছে কীভাবে বেডে নেওয়া যায়, কিন্তু তারা কেউই পারছে না। সো রাতের দিকে সময় হয়ে গেছে যে যিনি হচ্ছে সেখানে সবচেয়ে কড়া ডাক্তার, অর্থাৎ যিনি প্রফেসর, তিনি হচ্ছে আসবেন ভিজিটে। সো তখন তারা বেশ হচ্ছে ভয় পেয়ে গেলো, নার্স আর হচ্ছে ইন্টার্ন ডাক্তার, যে স্যার আসবেন, স্যার বেশ রাগি মানুষ, এরকম যদি নিচে এসে একজন রোগীকে শোয়ার দেখেন স্যার বেশ রেগে যাবেন। সো তারা চেষ্টা করছিল যে কীভাবে হচ্ছে রোগীটাকে বেডে নেওয়া যায়, কিন্তু কেউ পারছিল না। তো তখন প্রফেসরটা এসে দেখে তো বেশ রেগে গেলেন যে কিরে ওই রোগীটা হচ্ছে নিচে শুয়ে আছে কেন। সো তখন ইন্টার্ন ডাক্তাররা বা হচ্ছে নার্সরা ভয় ভয়ে বললো যে স্যার আমরা সারাদিন চেষ্টা করেছি রোগীটাকে বেডে তোলার, কিন্তু সে কোনো কিছুতে রেসপন্স করে না, বা হচ্ছে সে কোনো মতে হচ্ছে বেডে উঠছে না, বা সে কারোর সাথে কথাই বলে না। তখন যিনি প্রফেসর রয়েছেন তিনি এসে যেই রোগীটা শুয়ে আছে তার পাশে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে কিছুক্ষণ ফিসফিস করে হচ্ছে ওই রোগীটার সাথে কথা বললেন। এর কিছুক্ষণ পরে দেখা গেল রোগীটা হচ্ছে উঠে গিয়ে বিছানায় যেয়ে শুয়ে পড়লো। সো সবাই বেশ কৌতূহলে যে স্যার এখানে কী করলেন, বা কী ম্যাজিক স্পেল হচ্ছে তিনি হচ্ছে এখানে ইউজ করলেন। তো তখন প্রফেসরটা বললেন, দেখো তোমরা যে সারাদিন তাকে হচ্ছে উঠতে বলেছো বা তার সাথে কথা বলার চেষ্টা করেছো, তোমরা হয় কেউ দাঁড়িয়ে কথা বলেছো কিংবা কেউ বসে কথা বলেছো, কেউ তার মতো শুয়ে পড়োনি। সো আমি যখন তার সাথে শুয়ে পড়লাম, সো তখন হচ্ছে কি, তখন সে মনে করলো যে আমিও তার মতো মানুষ, বা আমি তার একই কাতারে বা তার মতো হওয়ার চেষ্টা করেছি, বা তাকে বোঝার চেষ্টা করেছি যে জিনিসটা আসলে কাজ করেছে। সো আমরা এই জিনিসটা প্রত্যেক সময় ঘটেছে, অনেক সময় আমরা যারা বলি যে আমাকে কেউ বুঝে না বা বুঝতে পারে না, তাদের হয়তো এই জিনিসটাও খেয়াল করা উচিত যে আমরা যদি অন্য কাউকে বুঝতে যাই, যেমন আপনার লাইফে আসলে কী কী ট্র্যাজেডি বা কী কী দুঃখের ব্যাপার বা কী কী সুখের ব্যাপার রয়েছে সেটা হয়তো আমার লাইফে নেই। তাই আমার সবসময় বেশ কঠিন যে আপনাকে বোঝা, বা আমরা এই জিনিসটা ইদানিং গেলে আমি সবসময় দেখি যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমাকে কেউ বুঝতে পারে না, আমাকে পুরো পৃথিবী বুঝে না, আমি হচ্ছে একেবারেই মানে হচ্ছে ফেললা নাকি। সো এই অভিযোগগুলো করে থাকি। সো আপনাকে প্রথমেই মেনে নিতে হবে যে আমাদের একজন আরেকজনকে বোঝাটা সবসময় বেশ কঠিন, কারণ আমরা হ্যাঁ তবে করতে কি পারি, ওই সেই প্রফেসরের মতো বা ওই বাচ্চাটার মতো আমরা তার কাছে নিজেকে নামিয়ে আনা বা তাকে বোঝার চেষ্টা করা, অর্থাৎ তার জুতা পরে হচ্ছে হাঁটার চেষ্টা করতে পারি। অর্থাৎ কেউ যদি একটা দুঃখী মুহূর্তে থাকে আমরা ওই দুঃখটা নিজে না পেলেও তাকে বোঝার চেষ্টা করি। আমরা যে ভুলটা করি সবসময় সেটা হচ্ছে উল্টো তাকে জ্ঞান দিই, কিংবা হচ্ছে আমার মতো যাদের লিসেনিং পাওয়ারটা খারাপ তারা হচ্ছে উল্টো জ্ঞান দেওয়ার চেষ্টা করি, বা উল্টো তাকে বলি এই বেটা তুই এটা ভুল করেছিস কেন, এটা কেমন করেছিস কেন। একটা সহজ উপায় হচ্ছে তার কথাটা শোনা বা এমপ্যাথিটা বাড়ানো। এমপ্যাথি খুব ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডটা আসলে প্র্যাকটিস করা বেশ কঠিন। সো আমিও প্রতিনিয়ত চেষ্টা করছি কীভাবে নিজের লিসেনিং পাওয়ার বাড়ানো যায় কিংবা এমপ্যাথিটা বাড়ানো যায়। সো নেক্সট টাইম থেকে যখন আপনার কোনো বন্ধু বিপদে পড়বে, বা কেউ যখন একটা ঝামেলায় পড়বে, বা কেউ যদি খুব বড়সড় একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যায়, তাকে জ্ঞান না দিয়ে বা উপদেশ না দিয়ে তার সিচুয়েশনটা বোঝার জন্য একটু চেষ্টা করবেন। সো এই যে আমি প্রথমে যে স্টোরিটা বললাম সেটা হচ্ছে চিকেন স্যুপ ফর দ্য সোল বই থেকে, আর সেকেন্ড স্টোরিটা বোধ হয় সাধু সঙ্গ বই থেকে, আমি শিওর না তবে একটু দেখে নিব।
সো হ্যাঁ আমার হয়তো দেখে নেওয়া উচিত ছিল। সো আমি যদি ভুল কিছু বলে থাকি তবে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর যেহেতু ছোট মানুষ ভুল টুল করতে পারি, আর নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহ দিন। এই পৃথিবী বইয়ের হোক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।